এক দশক পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরেছে পাতিহাঁস ও নাক্তাহাঁস, আসার অপেক্ষায় রয়েছে বালিহাঁস। জলাশয়গুলোতে ইতোমধ্যে আসা ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির কিচির মিচিরে এখন সরব গোটা ক্যাম্পাস। বিস্তারিত সাইদুর রহমানের রিপোর্টে। মহামারী করোনার কারণে বন্ধ ক্যাম্পাস, নেই দর্শনার্থীদের আনাগোনা, নেই কোনো কোলাহল। এমন শান্ত আর নির্জন পরিবেশে বেশ স্বস্তিতে রয়েছে শত সহস্র মাইল পাড়ি দিয়ে আসা অতিথি পাখির ঝাঁক। তবে পাখিদের এই দুরন্তপনা আর জলকেলির মুগ্ধ করার সৌন্দর্যের টানে ঠিকই ছুটে এসেছেন এখানকার শিক্ষার্থীরা। ক্যাম্পাসের যে মূল আকর্ষণ আমাদের শীতের পাখি, আমি সেই পাখির সৌন্দর্য এবং ক্যাম্পাসের সৌন্দর্য দেখার জন্য আমার মন ছুটে এসেছে, আমি হচ্ছে ক্যাম্পাসে চলে এসেছি। ক্যাম্পাস তো অফ, তাই আসলে পাখির কিচিরমিচির আমরা অনেক মিস করি, সেজন্য আজকে পাখির টানে আসলে আমরা বাসার থেকে ছুটে এসেছি আসলে পাখি দেখতে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসে বিচরণ করছে 206 প্রজাতির পাখি। এদের মধ্যে 130 প্রজাতির পাখি স্থানীয়। ঝোপঝাড় ছাড়াও জলাশয়গুলোতে এখন ছোট সরালি, বড় সরালি, ল্যাঞ্জা হাঁস, ভূতি হাঁস, খুন্তে হাঁস, জিরিয়া হাঁস সহ নানান প্রজাতির পাখি রাজত্ব। করোনা আসলে পাখির জন্য বা প্রকৃতির জন্য অনেকটা আশীর্বাদ স্বরূপ, কারণ কোলাহলমুক্ত থাকায় প্রাকৃতিক পরিবেশটা ফিরে আসার ফলে পাখি যেরকম এখানে এসে স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং একই সাথে এটা বিভিন্ন প্রজাতির পাখিরও সমাবেশ ঘটছে। 1986 সালে প্রথমবারের মতো এই ক্যাম্পাসে আসা শুরু করে অতিথি পাখি। পাখি সংরক্ষণে সচেতনতা বাড়াতে ক্যাম্পাসে গত 19 বছর পাখি মেলার আয়োজন করা হলেও করোনার কারণে এবার সেই মেলার আয়োজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় হাজার মাইল পাড়ি দিয়ে আসা হরেক প্রজাতির অতিথি পাখির মুগ্ধতা ছড়ানো এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ নেই সাধারণ দর্শনার্থীদের। তবে তারা চাইলে ক্যাম্পাসের বাইরে জয়পাড়া নামের লোকালয় থেকে যে কোনো সময় উপভোগ করতে পারেন পাখির এই সৌন্দর্য। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।